নবীজি আয়েশা সিদ্দিকারে কইলে, আয়েশা আমার পরে উলামায়ে কেরাম হল তাহবা, ও তারা প্রত্যেক নর নারী দেশে দেশে গিয়া আপনার মুমিন মুমিনাত বেটাইন বেটিন তোর খান পর্যন্ত তারা সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ খান তারা হুশ হইয়া দিবা। আয়েশা সিদ্দিকা কইলে, ইয়া রাসূলুল্লাহ, আলী মহলের দায়িত্ব কিতা আমল করাইয়া দেওয়ানি? নবীজি কইলে, আয়েশা সিদ্দিকারে, যেন আলী উলামা কেরাম হলর দায়িত্ব হইল মানুষের খান পর্যন্ত হুশ হইয়া দেওয়া। যেহেতু নবীজি ফরমাইছেন, সাহাব হল বাল্লি কোয়া আননি ওলাউ আয়া, আল্লাহ রসুলে ফরমাইতা, এক আয়াত জানো, এক অক্ষর জানো তুমি ওখান অন্যর খান পর্যন্ত তুমি হুশ হয়ে দিতা, তোমার লাগিয়া ফর্জ। ও সব উলামা কেরাম হলে আইজ মসজিদে মসজিদে ওয়াজ নসিহত তবলিক তফসির করিয়া এ টান টানোর দায়িত্ব আদায় কতরা? আমার বুজুর্গ হল আমরা যারা মানমু এরা আমরা কামিয়াব হইমু, যারা মানতাম নারা নাকাম হইমু বরবাদ হইমু। এর লাগে তো নবীজ ফরমাইছেন, সবচেয়ে বড় ইয়া তাহলে মানুষের দিলর মাঝে আল্লাহর ডর আল্লাহর খফ। বলে ইয়া আল্লাহ, এই যে আমরা মসজিদ ওয়াজ আর এখনো রায় সাড়ে সাতটা বাজছে না, আমরা যেন ওয়াজ তুইয়া বাড়ি তাইয়া যদি হঠাৎ মরি যাই তাহলে তো আমার মুনিবর সামনে যাওয়া লাগবো, আর আমি মুনিবর সামনে গিয়ে কী জবাব দিতাম? হি ওখান যদি আমরা দিলর মধ্যে ওখান ডর খফ থাকে তো এইসব মকফিল ফলাই আমরা বাড়ি যেতাম না। আর বছর ওয়াজ হইলে বিশেষ করে মসজিদ আইন তো ওয়াজ হইলে বেটিনতে তো আপনার বাইরা যাইতা পারই না। মা বহিন হল একটা পারমানেন্ট চাকরি হয় তার লগে ডেক মাস্টরি, যেই দিন বেটিন খেয়ে উঠিবা তার আর এই চাকরির থেকে তার আর রিটায়ার উঠইবা। ও মসজিদ আইন তো ওয়াজ হইলে এখন আর বিশেষ করে বেটি মানুষে এখন তারা ওয়াজ হনইন, আর বেটা মানুষ তো আমরা বিভিন্ন জায়গার বাইরা গিয়া ওয়াজ শুনতে পাই, মসজিদ আইন তো ওয়াজ হইলে বিশেষ করে বেটি মানুষে তারা খুব সুন্দরে বাড়ির থেকে বইয়া ওয়াজ হনইন। এর লাগে আমার বোন তোরে হইয়া, যারা স্বামী অকল বাড়িও করে আসুন, এই দিনও খামে খাজে গেছলা গিয়া আর এখন আইয়া খানি খাইছ না, সাইতরা আস্তে আস্তে বিছনার ডাল লইলেইতা, বরংস তার মাথা গোয়াতাইয়া হইল কৌ কথা বিলে স্বামী তো বেজান গুম গুমাইলাই, ই আইজার অত জলদি ঘুমাইবার খাম নাই, যেহেতু আমরা মসজিদ ওয়াজর এই কিছু সময় আমরা ওয়াজ খান শুনি। ওলা মাতিয়াও দি কোনো বেটিয়া আপনার স্বামীর ওয়াজ হটাইয়া দিলাও, ই নকিম্বা তফসিরর মহফিল দিলাও, কিংবা মসজিদ আজান হয়েছে বুঝাইয়া নমাজ দিলাও। নবীজ ফরমাইছেন, ই বেটির নামায় আমলের মাঝে কবুল দশ হাজার সব দান করা সুবহানাল্লাহ। এর লাগে যারা বাইন বাড়িয়ে করে আসো, আপনারা যদি খানি খাইবার হইলে ভাত জলদি করে খাইয়াম, আর আপনারা মফিল ওয়াই দেখা গিয়া সবচেয়ে বড় এটা হল কি মানুষের দিল আল্লাহর ডর আল্লাহর হক। এটা একদিন কর ওয়াজ না, নোয়ালাই সালামে সাড়ে নশো বছর ওয়াজ হল্লা, সাড়ে নশো বছর ওয়াজ করে সারা মুসলমান বানাইলিসলা, সাড়ে নশো বছরে মাত্র নয় মুসলমান হইলা। নু আলাই সালামে আল্লাহর কাছে কান্দিলা কইলে, আল্লাহ এটা তো দিন ধর্ম বুঝুন না মানুন না, ও আল্লাহ নু আলাই সালাম রইলা, যে নু তোমার কাম তুমি হুশ হয়ে দেবা, তুমি হুশ হইয়া দেও, আর এখন তো এটা মানতে না যে তুমি তারা ওখান জানাইয়া দেও, কদিন বাদে ওলা বড় গোলা গাছর আগাবা ফানি দইব, কোনো মানুষ বাঁচতা না। নু আলাই সালামে সারা মানুষের ওখান জানাই লাগি আপনার গাবে গাবে কইলার বা কদিন বাদে ওলা বড় এক গুলাইব, এই সারা মানুষ আপনার বুড়িয়া মরবা, কোনো একটা টিলা গাছ কিচ্ছু আপনার বাবাই থাকতো না। নু আলাই সালাম লাগি গেল আপনার নাও বানানি, আর ও দাওয়াত ওখান গিয়ে আপনার দেশ সময় ঘরে ঘরে হুশ হইলা, এর ঘর মুসলমান বুড়া বৃদ্ধ এক মুরব্বী বেঠি কইলা, বাবা নো তুমি আইছো নে তোমার হৌফুর নাম আতটা লইয়া, বিলে রে মাই আইছি আমি শেষ আওয়া, কদিন বাদে ওলা বড় এক গুলার, ই কোনো একটা গাছ রুইতো নাই, গাছর আগাবাদি ফানে যাইব, এর লাগে সময় থাকতে যদি ইমান আনতে আনি লইতায়। বেটে কইলে, বাবা ওলা বড় গুলা নিবিল, ওলা বুড়ো গুলাইব, কোনো একটা গাছ রইতো না সারা বুড়িয়া যাইব। বেটে ডরাইয়া কইলে, বাবা তোমার নৌকা তামারে তুলবাই নি। নু আলাই সালামে কইলে, ইনশাআল্লাহ আমি তোমার নৌকা তুলমু। আর ও দিন তাকি এখন আর বেটিয়ে ডরাই লইছে, যেহেতু নবীজ ফরমাইছেন সারা আমল হইয়া তা হলো নিহতর ঘুরে ইন্নামা আমাল বিন নিয়াতাও কামা কাল্লাই সলাতু আসসালাম, আল্লাহ রসুল ফরমাইতে সারা আমল হইয়া তা হলো মানুষের নিহতর ঘুরে। ও দিন যেন বেটির ভিতরে ডর হামাইছে, বলে ইয়া আল্লাহ ওলা বড় গুলার,
গাছর আকাবা ফানি যাইব নুয়া ফুলতরা আর ও দিন থেকে আপনার বেটে ডরাইয়া কইলে বাবা তোমার নকাত তোমার তুলবা নি নু আলাইহিস সালাম কইলে ইনশাআল্লাহ আমি তোমার নকাত তুলমু এর ও দিন থেকে অনর দম বেটে খালি জিকির করে আল্লাহ 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 ও দিন থেকে আল্লাহর বন্দে দিলের মধ্যেও কথা ডরাইছে মিলে আল্লাহ ওলা বড় গুলাটি যে গুলাওয়ার বাদে সারা গাছ আপনার বুড়িয়া যাইব কোন জমিন বাবাই থাকতো নাই ও দিন থেকে আল্লাহর বন্দে ডরাই খালে জিকির করে আল্লাহ 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 গুলা আইছে নু আলাইহিস সালাম এজন হোজন বেটির লগে আপনার ওয়াদা করছিলাম মিলে গুলাবার বাদে তোমার আমার নকাত তুলমু এই কথা নু আলাইহিস সালামে আপনার ফাউরি লইছ আর যে সময় গুলা আইল ও সময় আল্লাহ সারা ফানির ওটার হলে গুলার ফানি এই ফানি তুমি তোমরা আমি আল্লাহ ওটার করি আর তুমি তেন সারা দুনিয়া বুড়িয়া যাইও কিন্তু আমার বন্দির বাড়ির এরিয়া তুমি তেন হামাইবে না সুবহানাল্লাহ এর গুলা তো আপনার কয়েক বছর আপনার কয়েক দিন গুলা যাওয়া গুলা যাওয়ার কয়েক দিন হয়ে গেল হঠাৎ করে নু আলাইহিস সালামর মনে আইল রে আমি যেন বৃদ্ধ মুরব্বী বেটির লগে ওয়াদা করছিলাম নৌকা তুলতাম এখন তো গুলা গেছে কি হেই বেটি গুহাছে না নাই দেখি আই গিয়াও নু আলাইহিস সালাম দৌড়াই দৌড়াই আইতাম আইয়া খালে হনন জিকিরর আওয়াজ আল্লাহ 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 সুবহানাল্লাহ নু আলাইহিস সালামে কইলারে এত বড় গুলা গেল আর দেখি বাড়ির মধ্যে আপনার ফোটা পানিরও কোনো সিন নাই ফাঁকরও কোনো সিন নাই ওই সময় নু আলাইহিস সালামে কইলা মা আমি নুয়াই গেছে গে লগে লগে বৃদ্ধ বেটে উঠে কইলা বাবা ন গোলার খবর কিতা বাবা গোলা আইছে নে বাবা নৌকা লই আইছ নি লগে লগে নু আলাইহিস সালাম উঠে কইলা গো মা হ বুড়া বেটি গোলা যাওয়ার তো কয়েক দিন হয়ে গেছে মা তুমি গোলার খবর জানো না নে লগে লগে সেই বুড়া বেটে চকুর ফানে চাল্লাও খান্দিলার কইলা বাবা ন আমি তো গোলার খবর কইতাম পারতাম না সুবহানাল্লাহ বাবা গোলা আইছে নি বাবা ন তুমি নৌকা লই আইছ নি নু আলাইহিস সালাম উঠেও কইলা মা গো গোলা যাওয়ার তো কয়েক দিন হয়ে গেছে সুবহানাল্লাহ ও সময় সজিদাত পড়িয়া নু আলাইহিস সালামে চকর ফানে চাল্লা জারা জারা খান দিলাও আর কইলা আল্লাহ কত বড় গুলা গেল এক ফোঁটা পানির কোনো সিন নাই এক ফোঁটা ফইলর কোনো সিন নাই আল্লাহ ওনার বন্ধের বাড়ির মধ্যে ফোঁটা পানি হামাইল না আল্লাহ তাকে আওয়াজ আইল ন আমার বন্ধে কইলি নৌকার তুলতাই ন তুমি আমার বন্ধের কথা ফৌরি লাইছ আমার বন্ধে ন দিন থেকে ডরাই লাইছে আর ও দিন থেকে ডরাই আমার বন্ধে ইমান লই আইছে ও ন আমার বন্ধের কথা তুমি ফাউরি লাইছো আমি আল্লাহ আমার বন্ধের কথা ফাউরিছি না যাই সময় গোলা আইছি আমি আল্লাহ সারা ফানির অর্ডার করলাম ও ফানি তুমি তেন সারা দুনিয়া বুড়িয়া যাইও কিন্তু আমার বন্ধের বাড়ির এক ফোঁটা ফানিকে তুমি তেন হামাইবে না সুবহানাল্লাহ ই আল্লাহ এখন আসন মানে সাহাব হল কিতা হো দক্ষিণ আল্লাহ ই আল্লাহ এখন আসন নি হকলে মাতিয়াও মাতরা না এরে দুই না উচরে আর হত হড়ি মরে মুসলমান এটা বড় সিয়ান উইচুই নানি দুই বেটা আপনার গরু রাখা হিন্দু বেটা আর মুসলমান বেটা তো মুসলমান গিয়ে উঠিছে আপনার আম গাছও ফাহন আম পাড়িতো হইলরে আমিও গাছটাকে ভাল মারো আমার আল্লাহ বাসাইবা আর তুন গাছটাকে ভাল মারো তোর আল্লাহ বাসাইবা নি বেলে আমি তো আমার ভগবানে বাসাইবা কোনো শখ সন্দেহ নাই আর মুসলমান এটা তো কিছু আপনার শিয়ার না নে সাহাব হল ইলেকশন আইলে আপনার সার কাফি বিকন্যি না বিকন্যা এর স্বাভাবিক গুরু মুম্বারি বুটো বাজিয়া দেখিও
সাসা বাড়িত নি ও বাবা তুমি কিয় লাগি আইলা রে বা ও বিয়া না তোমার মাছা খাইয়া খাইয়া তোমার সাসির লগে গফ করছি তুলা বাদে বাইগনা সম্পর্ক এগাইয়া কর মামুজি বাড়িত নি ই বাবা তুমি কিয় লাগি আইলা রে বা কাল হুতু দি তোমার গফ তোমার মামির লগে করছি ইলা চলে নি না চলে না আমার বুজুর্গ হল আর ভাই হল এক গ্রুপ মেম্বারে বুট আপনার খজন দে দুইজন দে দিয়া আছে না নি সাদার করে ভাই আইয়া কর ঠাকুরজি বাড়িত নি তুন কিয় লাগি আইলে রাইত কালকু বাত খাইতে সময় তোর কথা তোর বাবির লগে গ করছি ইবার তোরে দিতাম আর হিগে মনে মনে কর ঠাকুরজি যদি ইবার বুট ফাইলাই তো ফইলাও তোমার নাম উইটিং লিস্ট থেকে কাটমু উইটিং লিস্ট ওলা চলেন না সাহেব হল মুসলমান কে কইল রে ভাই আমি গাছটাকে ভাল মারমু আমার আল্লাহ বাঁচাইবা আর হিন্দু বেটা যে গুইকে কইল আমিও গাছটাকে ভাল মারি আর আমার ভগবানে বাঁচাইবা কইল আছে দেখি ভাল মারছেন তোর ভগবানে বাঁচাইনি এরে যে সময় গালটা গাছটাকে আপনার ভাল মারিয়া ফড়ে ও গাছটাকে ভাল মারতে সময় কর ভগবান জেলা এক ফুয়ারে খেয়ে খয়ে নে নারে আর খেয়ে খয়ে সোনারে আর খেয়ে খয়ে মনারে ফুয়া কিন্তু একগু একটা নাম নানে সা তো ইন্দু বেটা যদি আপনার তার ভগবান হর ইকান তার অন্তর দি তার আল্লাহর ডাকের হক সুবহানাল্লাহ গাছটাকে যাই সময় ফাল মারে ও কথা হর ভগবান আমি ফড়ি যাই আর বা তুমি খেয়াল করিও এরে গাছটাকে ফাল মারছে তলে হরছে আপনার একটা হাড্ডি বাংলো না হোক সুবহানাল্লাহ মুসলমান এটা তো কিছু আপনার দুমুখা নানি হইল রে মনে হয় ভগবান আরো একজন আস তো গাছটাকে ভাল মারতে সময় কর আল্লাহ আমি আম গাছটাকে ফড়ি আর খেয়াল করিও আর ভগবান তাহলে তুমিও খেয়াল করিও বুঝা যায় না ভাল মারছে তলে ভরিয়া আপনার দুই হাড্ডি এক জায়গাত নাই হইবেটা দেখিয়া হইল দুই নাও চড়ে আর হত ঘরে মরে যদি দিল দিয়ে আল্লাহ হই তোরে তো আল্লাহ তোরে বাঁচাইলাও নেই এর লাগে আমার বুজুর্গ খোনার বাই হল যে আল্লাহ অত বড় গুলা গেল আপনার এ ফুটা ফানি আপনার ভাই থামাইল না এই বুড়া বেটির আল্লাহ অত বড় মুসিবত থেকে আল্লাহ বাঁচাইলা ই আল্লাহ এখন আসন নি না আসন না সাহেব হল ই আল্লাহ এখনো আসন আমার বুজুর্গ খোনার বাই হল আমার হরদানসে মা বই নহল আজ যদি আমরা আল্লাহ মুখা সব হই যাই ই এক দামান বেটারে কেন্দ্র করি আপনার বিয়া বাড়িতে আপনার ও যেন আপনার যেত খানির আইটেম খরন ইটা আপনার দাম দর লাগে খরই না নি না আপনার আর মরই এলাত খালি গাঁর মাংসর লাগে খরই নি সাহ আপনার এক গরু দেব খুললাই হি ডিম আরো 200টা আনলাই আপনার মাছ আরো 20 কেজি 30 কেজি আনলাই ইটা সারা আপনার দাম দর লাগে নি সারা দাম দর লাগে নি সাহ বখর না হো দাম দর লোকে যারা আইতা এরাও আপনার বালা করি খাইতা গিয়া কইতা না রে বা ফোনলা জায়গা সুনিয়া হামাইছে নাই নি এ মাত আর দ্বিতীয় মাত হইয়া তাহলে যে সময় আপনার দাম দর সামনে ও বান্ডা তাহলে খান আপনার আর মরই আল্লাহ দেননি মাতক আর দেননি সাহ বহর এই যে বান্ডা তাল যেখান দাম দর সামনে দেন এই তালিকান আপনার গাওয়ালি হাবুই সামনে দেননি কিন্তু হো দামান বেটার সামনে দেন কিন্তু দেখুন জানে দামান বেটা আপনার তালোয়াত দেওয়া তো নাই জুম মারি বুয়াত বুতা বুঝা যার মনে হয় দেখতে দেখা যার কি এক মাটিয়া হরিষ্টা খানি মনে হয় খায় না নাই নি জুম মারিয়া বুয়াত আর হো জন লগে আপনার বউ নাই যেমন আপনার হরু বনে জামাই ই কিংবা আপনার চাষা করো বনে জামাই বউ নাই লোকে থাকুন জানে দারো এরা দেখবা আপনার বরংস আপনার সম্র ভেটি থাকলে হস করি লইথুরা একজন আরোজন দেখবা হেই ভাই সাহ তার বা চাইও না তার হেব শুরু আর আমরা শেষ কিন্তু দামান বেটা আপনার জুম মারিয়া বোয়া তার দিল হান আইজ আমি ন খাইবার উদ্দেশ্য আইছি না আইজ আমি ন হেব সম্পর্ক লাগাইয়া ইনো খাইতে খাইতে শেষে জঙ্গর উমর মুরগি পর্যন্ত খাইব সুবহানাল্লাহ এর লাগি আল্লাহ রসুল ফরমাইন
ইয়েক মুমিন যতক কনফর জন্ত আপনার জমিন থাকব জমিন আপনার কায়েম রইব ও ভাই যত বিল পর্যন্ত দামান বেটা আপনার বাংলাত বাত রইবা খাও একটা টিন কুলত না খাও একটা আপনার সন্তা কুলত নাই খাও আপনার সাইড ফরদা কুলত নাই আর যেই সময় দামান বেটা আপনার বাংলাত থাকি আপনার দামান বেটা আপনার বিদায় দিলাইবা ও ভাই আপনার সাইডটা সাইড ফরদাও খোলা শুরু করবা আর শেয়ার থাকলো আপনার শেয়ার জমাই লাইবা কইবারে আর তৈলে বাড়া বাড়িব আমি যে উদ্দেশ্য করলাম আমার উদ্দেশ্য ঘন্টা পুরো হয়ে গেছে গিয়াও আমার বুজুর্গ ওখানার ভাই ওখান এক দাওয়াতুরে কেন্দ্র করিয়া আপনার দাওয়াতেও খাইলা আনা দাওয়াতেও খাইলাম এক নমাজও খাইবা বে নমাজও খাইবা একমাত্র আপনার দামান বেটারে কেন্দ্র করিয়া আল্লাহ রসুল ফরমাইন এক মুমিন যে তখন পর্যন্ত আপনার জমিন থাকবা দুনিয়ার জমিন আপনার কায়েম থাকব আমার বুজুর্গ ওখানার ভাই হল যত বিল পর্যন্ত আপনার দামান বেটা আপনার বাংলাত বাদ তাকে কোনো মানুষের ডেকার জন কলত নাই ওলা আল্লাহ রসুল ফরমাইন যত বিল পর্যন্ত জমিন হবাই আল্লাহ আল্লাহ এক মুমিন আপনার জমিন রইবাও আপনার দুনিয়ার জমিন কায়েম থাকব আর এক মুমিন আপনার জমিন থাকত না দুনিয়ার আল্লাহ চোর মার আমার বুজুর্গ খনার উপায় হল জমিন জেলা চল আপনার থাকব সূর্য জায়গা থাকব চাঁদ জায়গা থাকব মসজিদ যেন আছে জায়গা থাকব একটা মসজিদর ইটন দুটো নাই আর যাই সময় এক কলিমা ফর্ণওয়ালা মমিন জমিনও থাকতা নাও আল্লাহ জমিনটা অর্ডার করে দেবা ইজা জুল জিলা তিল আর দু জিল যা লাহা ও আখরে যা তিল আর দু আসকা লাহা ও কালা লিংসা নোমা লাহাও আমরা সবাই মক্তব্য ঘর থেকে পড়িছি না নে সাহাব হল আল্লাহ জমিন অর্ডার করবা জমিন ভূমি কম্প আরম্ভ করিলাও আমার বুজুর্গ খনার বায়ু কল বিশ্ব জমিন আপনার রই রই বাতে রইব কিন্তু মা বইন হল আপনার বিশ্ব জমিনে যত মসজিদ আছে সারা মসজিদ আপনার জায়গা তো বাদ থাকবো আল্লাহ মসজিদ অর্ডার করবা মসজিদ তুমি ও জায়গার থেকে উঠে যাওগে আর উঠে আমার গর্বে তুল্লার লগাইয়া জন্ট লাগে যাওগে সুবহান আল্লাহ ওজন শাইর ফরমান সহবতে সালে তোরা সাল কোনত সহবতে তাহালে তোরা তাল কোনত সহবতে সালে তোরা সাল কোনত সহবতে তাহালে তোরা তাল কোনত মকুন গাফলতে নমাজে পান জাগানাও ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা মকুন গাফলতে নমাজে পান জাগানাও ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা উমরে দুনিয়া বর্মি সালে আবেরো আবেরো তাহা বাজনায় দায় জোয়ান আমার বুজুর্গ ওখানার ভাই হাল যে সময় জমিন আপনার কেমন আরম্ভ হইব জমিন আপনার তেজা তেজ হইব রই রই হইব কিন্তু বিশ্ব জমিনে যত মসজিদ আছে সারা মসজিদ আপনার জায়গা তো বাদ থাকব আল্লাহ মসজিদ রাখো বাবা মসজিদ হও জায়গার থেকে তুমি উঠে যাও আর উঠে আমার গর্বে তোল্লার লগাইয়া জন্ট লাগে যাও গে সুবহানাল্লাহ আমার বুজুর্গ ওখানার ভাই হাল ও সময় মসজিদে লগে লগে কইব আল্লাহ আল্লাহ আমার নু গোষ্ঠীর বেটাই নাসন আল্লাহ আমার নু গোষ্ঠীর বেটি নাসন দেমনি আল্লাহ আমি নু আমার প্যাসেঞ্জারে গুন তুইয়া যাইতাম না সুবহানাল্লাহ ও সময় আল্লাহ মসজিদ কইবে মসজিদ তোমার গোষ্ঠীর বেটাইন খারা লগে লগে গোষ্ঠীর বেটিন খারা লগে লগে মসজিদ উঠে হইব আল্লাহ যেসব বেটিনতে মসজিদ আল্লাহ যেসব বেটিনতে মসজিদ আজান শুনিয়া আল্লাহ যেসব বেটিনতে মসজিদ আজান শুনিয়া আল্লাহ আজান শুনার লগে লগে আপনার নমাজ ফসলাও আল্লাহ যেসব বেটিনতে মসজিদ আজান শুনিয়া নমাজ ফসলাও এইসব বেটিন গুণ আমার গোষ্ঠীর বেটিন লগে লগে আল্লাহ মসজিদ রে উঠা হইব মসজিদ তোমার গোষ্ঠীর বেটান খারা লগে লগে মসজিদ উঠা হইব আল্লাহ যাই সব বেটাইতে মসজিদ হই আপনার নমাজ ফসলাও অত শীতর মাঝে আল্লাহ মসজিদ হইয়া ফজর আজান দিছন
অত ঠান্ডার মধ্যে মসজিদ হইয়া ফজরের নামাজ আসন আল্লাহ গুণ আমার গোষ্ঠের বেটান হেগন ধরে আমি তুইয়া যাইতাম নাই আমার সাইড কোনার মধ্যে সাইডটা কুদ্দ তো সহা লাগাই দাও আমার গোষ্ঠের বেটান বেটিন এগুন ধরে বিতে হারাইয়াও আপনার গর্বে তুল্লার লগে লইয়া গিয়ে আমি জন্ট লাগতাম সুবহান আল্লাহ আমার মা বইন হল ও সময় আল্লাহ ব্যস্তর ফরিস্তার ওটার হরবা ব্যস্তর ফরিস্তা তোমরা জলদি ঘরে যাও রে অতি সত্তর ব্যস্ত থাকি কুদ্দত সাহা লইয়াও প্রত্যেক মসজিদ সৈর কোনার মধ্যে সাইডটা সাইডটা কুদ্দত সাহা লাগাই দাও আর মসজিদ রেখো তার গোষ্ঠীর বেটান বেটিন গুণ বিচে হারাইয়াও আমি আল্লাহর গর্ব তুল্লার লগাই জন্ট লাগে যাই তো সুবহান আল্লাহ আমার বুজুর্গ হল যারা মসজিদ ফাঁস হতাইয়া নমাজ ফসলাই যে সব বেটিন তে মসজিদ আজান শোনার লগে লগে মা বই নকল সময় নষ্ট করছে না নমাজ ভরি লাইসলাই ও লগে লগে মসজিদ উঠে হইব আমার গোষ্ঠীর বেটিন জলদি ভরি আউরি আমার গোষ্ঠীর বেটিন আমার বুকু তাইয়া হামাও আমার গোষ্ঠীর বেটান জলদি ভরি আমার বুকু তাইয়া হামাও আমি তোমার তান্ডে বেতুল্লাহ আল্লাহর গরের লগে লইয়া গে জন্ট লাগতাম সুবহান আল্লাহ আমার প্রধান আসি মা বই নকল যে সময় ফরিস্তা সাইর কোনার মধ্যে আপনার কুদ্দত সাইটটা সখা লাগাই দিলাই বাঘ লগে লগে মসজিদে গোষ্ঠী গোষ্ঠী হইয়া খান দিব ওই সময় আমার বুজুর্গ হলার ভাই হল যে সব বেটাইনতে মসজিদ নমাজ ফসলাই আর যে সব বেটিনতে মসজিদ আজান হনিয়া নমাজ ফসলাই মহাবৈন হল সারা বেটাইন বেটিন মসজিদ হইয়া হামাই বাই আর মসজিদে আল্লাহর গর্ব তুল্লার লগে লইয়া গে জন্ট লাগব সুবহান আল্লাহ এখন যদি আমরা কেয়ামতের দিন মসজিদে এই ভিতরে হারাইয়াম আর বতুল্লাত আল্লাহর গরর লগে লইয়া গিয়ে আমরা জন্ট লাগি যায় তে আমরার আর কোনো চিন্তা আছে না সাহাব হল মাতো কুয়া আইজ আমরা ওয়াজ হরাইয়ার একমাত্র আল্লাহর আজিউবার লাগি রানি এই আল্লাহর আজিউবটা এই অজানা জিনিস হলেন তা জানতাম ই ভাষত নমাজি বনতাম মসজিদ খান সুন্দর হইতো ই মসজিদের লগে সম্পর্ক রাখতো সম্পর্ক মসজিদের লগে লাগতো ওখানে আমরা সব নিহত না নিশা এখন যদি কেয়ামত দিন আমরা মসজিদের ভিতরে হারাইয়াম আর বেতুল্লাহ আল্লাহর গরের লগে লইয়া গিয়ে আমরা লইয়া জন্ট লাগি যায় তাহলে আমরা আর কোনো চিন্তা আছে না সাহাব হল এলে তো দেখলাম কিতাবর মাঝে ওলা সুন্দর ঘটনা এর এক মুরব্বী মসজিদ ফাঁস হোক তো আপনার আজান দিতা মসজিদ চলা আপনার কিচ্ছুই বেটাই আপনার বুঝুন না ফাঁস হোক মসজিদ আইয়া মসজিদ ফাঁস হোক আজান দেন আর ফাঁস হোক তো আপনার মসজিদ জমাতে নমাজ পড়েন হঠাৎ করিও মুরব্বী আপনার মারা গেছেন এর লাগি নবী যে ফরমাইছেন ভাই যাই দিন তুমি মারা যাইবা যাই সময় মসজিদ জোরর আজান হইব হও সময় মসজিদে খান দিবার কইব আল্লাহ আল্লাহ আব্দুল হালিম নজর নমাজ আইতো আইতো মসজিদ জোর রাজান হয়ে গেল কি আল্লাহ আব্দুল হালিম তোর মসজিদ হইল না ও সময় আল্লাহ মসজিদ ওটা কইবে মসজিদ তুমি খান দিও না আমি আমার আব্দুল হালিম রে আমি আল্লাহ আমার কুদরতর কুল লই লাইছি সুবহান আল্লাহ আমার মরই আলার বাইয়াই নকল যে রাস্তা দিয়ে মসজিদ আটি আসলে জোর নমাজ ও রাস্তা যাই সময় জোর নমাজের সময় লাগে যাইব খান্তি বার হইব আল্লাহ ইয়ার হামার রাহমেন আল্লাহ হামার বকুবা দিন ঘরতে দিন জোর তো আব্দুল হালিম মাটিয়া মসজিদ যাইত আইত জোর রাজা নইল আল্লাহ আব্দুল হালিম তো আমার বকুবাই গেল না লগে লগে আল্লাহ মসজিদ রে উঠ লগে লগে রাস্তারে আল্লাহ উঠে কইব রাস্তা তুমি খান দিও নাও আমি আমার আব্দুল হালিম রে আমি আল্লাহ আমার কুদরতর কুল লই লাইছি সুবহান আল্লাহ এরে আপনার হঠাৎ করি আপনার ও মুরব্বী আপনার যাই সময় আপনার মারা গেলাম বাই যাই সময় মৈয়ত লইয়া কবরস্থান গেছেন যাই সময় জনজান নমাজ পড়িয়া আপনার ডাইনে ভাবে সালাম ফিরাইলাম মা বই নহল সবাই ডাইনে ভাবে সালাম ফিরাইয়া দেখেন আপনার খরচ সব আপনার মসজিদ গরু বাচ্চ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সারা মানুষ তাই জুব হয়ে গেলা হইলারে ও যেন আমরা ফল ঠাকুর যে মসজিদ হইয়া ফাঁস হত আজান দিতা আর ফাঁস হত নমাজ পড়তাম মসজিদ ছাড়া কোনো জিনিস বুঝতাম এর লাগে ঠাকুর যে জনজাত দেখো আমরা মসজিদ ঘর খরচ হব বা সুবহান আল্লাহ আমার বুজুর্গ খোলার ভাই হল যেই সময় আপনার মৈয়ত লইয়া আপনার কবরস্থান গেছেন
যেই সময় কবরস্থান ময়ত লইকে হামাইছন ও সময় দেখন মসজিদ খান খবর ডান্ডারোবাদ আর মসজিদ থাকি আওয়াজ আর ধন্যবাদ ধন্যবাদ জিন্দাবাদ 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 সুবহানাল্লাহ সারা মানুষ তাজ্জুবয়া কইলা দেখরাইনি রে ওজন ঠাকুর যে মসজিদ ফাসত নামাজ পড়তাও এর লাগে ঠাকুর যে জনজাত দেখলাম আমরা মসজিদ খরচ সবাই হইছে আর হচ্ছাও ঠাকুর জির খবর ডাইন দারো ইখান তো আমরার মসজিদ বা সুবহানাল্লাহ এখন যার জনজাত আপনার মসজিদ আপনার ঘরে আইয়া উবাইলো আর ইবা দেখা যায় আপনার খবর ডাইন দারো গিয়া আপনার মসজিদ গরুবাত এই মানুষের আর চিন্তা আছে না সাহাবহল কোন চিন্তা আছে এর লাগিয়ে আল্লাহ রসুল ফরমান যে সময় আপনার আমার জনজান নমাজ ভোড়া যাও আল্লাহর হাওলা করে খবর রাখিয়া ইবা সাহ আমার বুজুর কখনার ভাই হল হিতানোর মধ্যে দেখবা অত সুন্দর এক মানর ছাড়া খালি চন্দ্র মতন খালি দ্বীপ দ্বীপ করে অসময় আল্লাহর বান্দায় উঠা হইব বাইরে তুমি করগো আমার হিতান পাইছ লগে লগে সেই জোয়ান উঠা হইব ভাই আমি তো আমি হোজান জমিন তাকতা সময় সুরাইয়া আছেন শরীর তিল্লাত করসলাই ও মুরব্বি সাহেব কিংবা মুরব্বি বেটি ও যেন ফজরের নামাজ পড়ি দেইলি আপনার সোরা ইয়াসিন শরীফ তিল্লাত করসলাই আমি সোরা ইয়াসিন শরীফ আমি তোমার হিতা নৌবা তাজে সুবহানাল্লাহ বেলে কিতাল লাগিও পাইছো বাইরে বেলে তোমার লই আমি জান্নাতুল ফেরদৌস যাইতাম সুবহানাল্লাহ আমার বুজুর গখল দেখবা ডাইন দার অত সুন্দর এক মানুষ খালি চেরা চন্দর মতন দেব দেব ঘরের লগে লগে আল্লাহর বন্দা লগে লগে ওটা কইব বাইরে তুমি করগো আমার ডাইন দার ও বাইলে তোমার পরিচয় খান্তা দেও লগে লগে সেই জোয়ান ওটা কইব বাই সাহ আমি তোমার নমাজ আমি তোমার নমাজ আমি তোমার এশার নমাজ আমি তোমার ফজরের নমাজ আমি তোমার জোরের নমাজ আমি তোমার মাগরিবের নমাজ আইজ আমি তোমার ডাইন দার ও বাতাসে ভাই তুমি কোনো চিন্তা করিও না আমি তোমার লইয়ে জান্নাতুল ফেরদৌস যাইতাম সুবহানাল্লাহ আর বাম ধরো দেখবা অত সুন্দর এক মানুষ খালি চেরা খালি চন্দ্রর মতন দেব দেব ঘরের আল্লাহ বান্দা ওটা কইব ভাই হেন তো খবর আই গেছে কি হেন তো চারজন সঙ্গ সাথে তাহবার কোনো কথা নাই খবর তো যা যারে এখলাই থাম ভাই তুমি করগো আমার বাম দ্বারো উবাইছ তোমার ঘরে ছয়খান তা দেও লগে লগে সেই জোয়ানে ওটা কইব বাইরে আমি তোমার তাজুদন নমাজ আমি তোমার তাজুদন নমাজ আমি তোমার ইশরাকন নমাজ আমি তোমার নফল ইবাদত আমি তোমার বাম দ্বারো উবাতাছি উবাইছাম আই তুমি কোনো চিন্তা করিও না সুবহানাল্লাহ এর লাগি তো আশা আছে দেখা নবীজুরে খসলা ইয়া রসুলাল্লাহ আপনার উম্মতর বেটায় নমসিদ নমাজ যাইবাও ইয়া রসুলাল্লাহ হ নবীজি আমরা নো বেটিন মসজিদ যাইতাম পারতাম নাই আমরা জমাত সব পাইতাম না ইয়া রসুলাল্লাহ নবীজ কইলা আশা আমার উম্মতর বেটিন তে মসজিদ আজান হোনার লগে লগে তোরা ঘরের মধ্যে নমাজ পড়িলাইন আয়সা আমার উম্মতর বেটাইন তে জমাতে নমাজ পড়িয়াও আয়সা যে সব খান্তা পাইসলাও আমার উম্মতর বেটিনতে মসজিদ আজান হোনার লগে লগে তারা ঘরের মধ্যে নমাজ পড়াইলেন আয়সা আমার উম্মতর বেটিনতে তারাও জমাত সব পাইলেই বা সুবহানাল্লাহ কিন্তু আমরার মা বইন হলে তো এটা মাসলা জানুক না হো দেখবা জোর মাখ আপনার জোর আসর এক লাগাত জমাইয়া জোর আসর আপনার এক জায়গা জমাইয়া আপনার নমাজ হতরা আর গুসল কতরা আপনার হো আসরল লগে এর লাগে তো আপনার কিতাব আলাই হয়েছেন মা বই নকল বেটিন তোর গোসল আপনার জোর আগে হইতো কেন বেটি মানুষের মাথাত আপনার চুল আছে না সাহাব হল এই তারা লেইটে গোসল করলে আপনার এই চুল ইগুন আপনার বিজা থাকব হুকাইতো নাই আর ই মাতার উকইন কোনো দিন ক্ষমতা না আসবে না এর লাগে তো আমরা মা বই নকলে এটা মাসলা জানুক না সব জমাইয়া দেখবা আপনার জোর আসরে আপনার এক লগে আপনার জমাইয়া নমাজ হতরা এর লাগে নবী যে কইছন আয়েশা সিদ্দিকা বুঝিয়া লও যদি আমার উম্মতর বেটিন তে মসজিদ আজান হোনার লগে লগে আয়েশা তারা ওয়াক মোতাবেক নমাজ খান্তা পড়িলাইন আয়েশা আমার উম্মতর বেটিন তে তারাও জমাত সব পাইলেই বা সুবহানাল্লাহ
কিন্তু আমরা এটা তো ইসলাম আসলা জানুন না, খালি সাদ্দা খাইতা আর গুয়া খাইতা আর গফ করতা আর লিপস্টিক লাগাইতা। মা বইন হল রাইতা খায় একটা মাসলা মনে হয়েছে ইয়াদ রাখিও, যদিও মা বইন হলের একটা অসুবিধা আছে, ই এই বেমারের সময় বেটিন তোর নমাজ মাপ, কিন্তু মা বইন হল নবীজির সন্নত, জোর নমাজ পড়তে যে সময় খান্তা লাগে মা বইন হল ও সময় খান্তা মানে হজু হরিয়াও, আপনার জোর নমাজ পড়তে যে সময় লাগে মা বইন হল হজু হরিয়া আপনার নমাজ সাটির মধ্যে বই রইতায় বই আপনার দরে সরে পড়তা সুবহান আল্লাহ বেহামদে সুবহান আল্লাহ লাজিম সুবহান আল্লাহ বেহামদে সুবহান আল্লাহ লাজিম নবীজির সন্নত। মা বইন হল আপনার একটা অসুবিধা আছে, ই যদিও বেমারের সময় নমাজ মাম, যে সময় মসজিদ আসর আজান হয়ে গেল আমার বরদান আছে মা বইন হল, আল্লাহ রাসূল ফরমায় ও সময় খান্তা মা বইন হল লজু হরিয়া আপনার নমাজ সাটির মধ্যে বই রুইতায় আসর নমাজ পড়তে যে সময় লাগে ও সময় খান্তা মা বইন হল লজু হরিয়া আপনার নমাজ সাটির মধ্যে বইয়া দূরে সরে পড়তা নবীজির সুন্নত। মাগরিবর নমাজ পড়তে যে সময় খান্তা লাগে ও সময় খান্তা মা বইন হল লজু হরিয়া আপনার নমাজ সাটির মধ্যে বইয়া মা বইন হল জিকির পড়তা নবীজির সুন্নত। এশার নমাজ পড়তে যে সময় লাগে ও সময় খান্তা মা বইন হল লজু হরিয়াও আপনার নমাজ সাটির মধ্যে বই রইতায় বইয়া আপনার জিকির পড়তা নবীজির সুন্নত। ফজরের নমাজ পড়তে মা বইন হল যে সময় লাগে ও সময় খান্তা বইন তুমি উজু হরিয়াও আপনার নমাজ সাটির মধ্যে বই রইতায় আর বইয়া জিকির করতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এটা তো মা বইন হল এটা মাসলা জানুন না, এই সময় বুধবার তারা স্বাধীন ভারত কি তারে নমাজ পড়তা না বলে আমি বেমার আমার নমাজ মাফ, ও তারা কোনা কোন এক মাসলা জানুন এর লাগে মরিয়ালার মা বইন হল একটা মাসলা মনে হয়েছিল রাইত টাকা হইলাম, যাই হোক আয়সা সিদ্ধা খারা নবীজ কইল আয়সা এ আমার উম্মতর বেটিনতে যদি আপনার মসজিদ আজান হোনার লগে লগে তারা আপনার ঘরের মধ্যে আপনার নমাজ ফুড়িলেন তারা ওলা আপনার জমাতর সব পাইলেই বা এর লাগি আপনার কিতাবর মধ্যে লসন বাই হল যে বেটাই আপনার বেটি নমাজি ফাইলেছে আল্লাহ রসুল ফরমান দুনিয়ার জন্নত ফাইলেছে সুবহান আল্লাহ। এর লাগে তো আপনার কিতাবালা খুঁজরাম এই আপনার যেই রাইতা আপনার সাথে দিয়াও আপনার বিবি স্বামীর ঘরে দিলাইলাও ও রাইতা আপনার বিবির হইলাও বিবে যান এক লম্বর শর্ত ইয়াটা হলো বিবে যান আপনার নমাজের সময় নমাজ খান ফুড়িলেই তাই যদি আপনার নমাজ ফুড়ো না আপনার লগে আমার সম্পর্ক চলত নাই ও হইলার রাইতা আপনার ও শর্তকে আপনি শুনাইতা আর তুমিও যদি আনা হও দৌড়াও আর আরেকগু ফাইলাও আনা ভাও দৌড়ি ফাটা ভাওয়ালি তে তো কইবা বুবাই আলহামদুলিল্লাহ ইনার দোয়া দইও নাই খালি ফুসুইতে আমার ঘুমাইতাম কুকুরান মান ছটা আহার মগৈরান মান কুটাম হি মাতে না হইনা দোটে আর গয়না ফিন্দে না হইনা বিনা নথে বেহায়ার জানা বেহায়া বানি হিদলর জানা গন আর হাজার বার দইলের হলদি বদলে না তার রং এল্লে কিতাবর মধ্যাল্লা শর্মা বই নখাল এক নমাজি মাস যদি আপনার বে নমাজিরা তোর শোয়া খাইলায় আল্লাহ রসুল ফরমান চল্লিশ দিন কুরনে কামাল ফরিস্তা নামায় আমল থেকে খাটি ফলাই দেন নাউজুবিল্লাহ। আমার মা বইন কল মুসা আলাইহিস সালাম একটা দরিয়ার দ্বারে দি ও সময় যখন খালি মাসে মাছ ধরে ধরে খাইত্রাও মুসা আলাইহিস সালামে সজিদার ফুড়িয়া চকর ফানে সাল্লাও খান্দিলার কইল আল্লাহ কোনোদিন দেখলাম না মাসে মাছ খাইতে আয় আল্লাহ হাই দেখি খালি দরিয়ার মধ্যে খালি মাসে মাছ ধরে ধরে খাইত্রাও ও সময় আল্লাহর তাকে আওয়াজ আইলো মুসা এই দরিয়ার মাঝে এক বেন মাঝে হাত ধুই লাইছে হের লাগে মাছের যতখানি আসল এটাও পবিত্র না পাক হয়ে গেছে মুসা মাসে ভেটর বুক কাটতে পারছে না এক মাসে আর এক মাস দরিয়া খান নাউজুবিল্লাহ। মুসলমানে নাই নিশানি জগৎ জুড়ি ফরেজগার
মাঝে মাঝে জুম্মা পড়ি ফাঞ্জাগানার খবর নাই আমার মতন ফরজগার আর নাই আরে মুসলমান মুসলমানের আসকে নিশান রঙ্গা রুশকা লেবাসিরি লেবাসে ছবি ফাহিম তো দিল মেতারে বেহদ খারাপি মুসলমানে নাই নিশানি জগৎ জুড়ি ফরজগার মাঝে মাঝে জুম্মা ফড়ি ফাঞ্জাগানার খবর নাই আমার মতন ফরজগার আর নাই আরে মুসলমান মুসলমানে রাখছ কি নিশান ও আজিজি বে নমাজি নমাজ খানে ফড়ো নাও বে নমাজি মারা গেছে দুজে খাতার ঠিকানাও বে নমাজি মারা গেছে টানিয়া ফালাও ভাই খানায় শেখ সাদি রহমাতুল্লাহ লাগে ফজর নমাজ ঘুরে দেখলা আপনার কুকুর ঠোলে দিয়ে আপনার মুখ দিয়ে গুমাত ওটা কইল ও কুত্তা কিতাল লাগি রাই তরফাতে মুখ উড়ে তুলতে চাস নাও ফজর রাজা নইল কুত্তা কিতাল লাগি আপনার তলে দিয়ে মুখ দিলাইলে লগে লগে কুত্তা ওটা কইল আমি তার লাগি তোলে দি মুখ দিছি আমি বেনমাজির মুখ দেখতাম না সুবহানাল্লাহ ওগো আমার আল্লাহজি বানাইয়াছো কুকুরি গরে 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 বেনমাজির মুখ কেন দেখি না দিন যেন ইসলাম ডোবে না বানাইয়াছো আলিম হেদায়তের লাগিয়াও দিন যেন ইসলাম ডোবে না কোথায় উঠে কইল হুজুর আমি ওতার লাগি তোলে দিয়ে মুখ দিছি আমি বেনমাজির মুখ দেখতাম না আর আমরা শুধু জুম্মা ঘুরিয়া কই না খিতা হইল যদি ফাঁস অক্ত নমাজ ঘুরি না তাইলে খিতা আমার ইমান ঠিক আছে ইলে একদল আসুন নি না আসুন না সাহ বহল এর লাগে নবীজা ফরমাইছেন ভাই বেনমাজি বেটা কিংবা বেটি যাই সময় আপনার রাস্তা বাটিয়া যায় লগে লগে জমিনে খান দিয়ার কয় আল্লাহ আমার বুকু বাই দিন বেনমাজি আটিয়া যার আমার এক বার্তা ওটার খানটা দেউরে মনি আল্লাহ আমার বুকু তারাই আমি একটা সিফা মারি আল্লাহ মাটির হয় না মাটি সবর করু এই না ফরমান একদিন তোমার বুকু তার নাউজুবিল্লাহ আমার মা বইন খান যেই সময় জনজান নমাজ ভুড়াইয়াও আল্লাহর হাওলা করি আপনার আমার খবর রাখি আইবাও সেই জন্য বাই বান্ধব কেউ তার কানা আমার বুজুর্গ আমার ভাই হল যেই সময় মসজিদ জোর রাজা নইব আজাগ সাফ আপনার গন্ধ্রে গন্ধ্রে আইব আইয়া কইব না ভর মান বেঠা ও যেন দুনিয়ার থাকতে নমাজ টা শোনায় হাই জামার মনে বেওটার দেলাইছন আমি তোমার জোর থাকি আসর পর্যন্ত হামড়াইতাম যে সাফর উদাহরণ মা বইন হল কিতাবালায় হইতরা এ যদি আপনার খোল্লা বার ঘুরিয়া সাফে আপনার এক বার্তা জমিনও আপনার শ্বাস ফেলায় এ নবীজে ফরমাইছেন কেয়ামত পর্যন্ত মা বইন হল জমিনও এক আপনার গাছও রইত নাই এ জমিন আপনার জ্বলিয়া আপনার তাম্বই জৈব গিয়ে আল্লাহ একবার ওলা বিষাক্ত সাপ যে সময় মসজিদ জোর রাজা নইব আপনার গন্ধ্রি গন্ধ্রি আই বয়া হইব না ফরমান তুমি রেডি হয়ে যাও বেলে ভাই তুমি করগো তোমার ফরে ছয়খানটা দেও বেলে আমি তোমার জোর নমাজ আমি তোমার জোর নমাজ আমার বুজুর্গ খনার বাই খাল জোর থাকি আজাগর সাফি আপনারা জোর থাকি আসর পর্যন্ত হামড়াইব ওই সময় বেন মাঝে হইব আমার বাই নাই রে আমারে বাসাও আমারে বাসাও আমারে বাসাও আমার মাই বাহ নাই রে আমারে বাসাও আমারে বাসাও আমার ভুয়া খানো আমার ভুয়ে খানো আমারে বাসাও আমারে বাসাও আমি নোহার যার তাম পারিয়ার নাও ও সাফি তা কিতা ব্যবহার করাই আমি ন বরদার করতাম পারিয়ার না রে ভাই লগে লগে সাফর জবান আইব সাফর জবান কলে যাইব লগে লগে সাফে ওটা হব না ফরমান আমার মনিব ওটার খসলা নমাজ হঠায় আল্লাহর ওটার খসলা নমাজ হঠায় তুমি নমাজ চাস আমার মনিব ওটার দিশন আমি তোমার জোর তাকে আসর পর্যন্ত হামড়াইতাম যত তুমি চিল্লাও না এটা কুনতা মানতাম না আমার মনিব ওটার নবী যে ফরমাইছন মা বই নখাল যে সময় দুজক রাজাকর সাফে খামড় মারব এক সুপ মারার লগে লগে মাটির সত্তর গজ নিচে যাইবে নাউজুবিল্লাহ অন্ধ ফরিস্তা চোখ থাকবো আপনার আগুনের মতন লাল অন্ধ চোখ আগুনের আংটার মতন অন্ধ চোখ থাকবো মা বই নকল নবীজ ফরমাইছেন ইয়াদ রাখবো মা বই নকল আর নখ এগুণ থাকবো আপনার লম্বা লম্বা নখ
মাটি আসছি আপনারে বার করবা এর বাদে আমার মা বই নহল yaad rakhu allah rasul farmain amar bardan ashe ma boi nohol o zor ta ki apnara zor ta ki asor porjonto hamraibo je shomoy asor namazer shomoy aibo oi shomoy be namaz ta hobo allah hameno jartam parian namar kholin jao kai geche allah mare bane dao bane dao allah dozokhor farishtare hoba dozokhor farishtare ekhon be namaz beta khor pani khaito ar be namaz beta khor pani khaito jao gore gya pani khawao amar bujurgo hal je sob betin te nizor shame toyao begna betain tor loge zina khoslai allah rasul farman zina kor betin tor kiamat tor den shorom ga bay apnar rokto hoy jaita jaite utray rokto huzur doriya ibn auzubillah ও সব উত্রাইল ফুজানি আপনার বে নামাজের মুকদ্দমা হইব মুকদ্দমার লগে লগে বায় হল আস্তা ফেটর বড় আপনার গলিয়া ভানি হইয়া পার হইব বে নামাজে হইব আল্লাহ হামিনা তা জারতাম পারিয়ান নারে মনে অসমাত জগর ফরিস্তা উঠা হইব না ফরমান ও জান দুনিয়া টাকটা সময় নামাজ টাসলাই ও এখন মজা টের পাও আমার বুজুর্গ খনার বাইয়ো হল যে সময় আসরো আজান হইব মা বইন হল আরেকটা সাফল আপনার গন্ধে গন্ধে আইব আয়া কইব না সম্মান রেডি হই যাও আমার মনে বে সুযোগ দিছেন আমি অর্ডার ফাইলাইছি আমি তোমারে আসর থেকে মাগরিব পর্যন্ত হামরাইতাম না আউযুবিল্লাহ মা বইন হল যে সময় মসজিদ আসর আজান হইল আজান তোয়া তুমি বন্ধ হরাশির ওয়াত তুমি নামাজ পড়দাই না ও সময় নামাজে গে কই বান্দা আজ মসজিদ আসর আজান হইছে আল্লাহ না ফরমান বেটে বন্ধ হরাশির ওরি নামাজ পড়দে না আল্লাহ মসজিদ আজান হইছে আল্লাহ খলাত বইয়া গোয়া সুলডি আল্লাহ না ফরমান বেটে নামাজ লগ লরে না আল্লাহ নামাজ র হইব ও নামাজ ও না ফরমান বেটির উপরে তুমি গজব হইয়া গিয়া পড়ো নাউযুবিল্লাহ আমার বর্তমান আসি মা বই নহল আমার বুজুর্গ খনার বাই হল যাই সময় মাগরিব আজান হই যাইব গিয়াও আর একটা সাপ গন্ধে গন্ধে আইব আয়া কইব না ফরমান বেটা কেমবা বেটে তুমি রেডি হই যাও গে আমি তোমার মাগরিব থেকে এসা পর্যন্ত হামরাইতাম ও সময় আল্লাহর বান্দা উঠে কইব বাইরে আমি নয় তা কষ্ট আর বরদাস রাখতাম পারিয়ান না আমি জোর তাকে আসর হইল আসর তাকে মাগরিব মাগরিব তাকে এসে এখন তুমি করায় মারে খামড়াই থাই আমি নয় তা বরদাস করতাম পারিয়ান না ও সময় সাফে উঠে কইব না ফরমান বেটা কিংবা ও না ফরমান বেটি আমার মনে অর্ডার দিলাইছন আমি আমার মনিবর অর্ডার উল্টাইতাম পারতাম না আমি তোমার এসার তাকে হজর পর্যন্ত খামড়াইতাম না আউযুবিল্লাহ আমার বুজুর্গ হয়ে যাই সময় ফজর রাজা নইব ফজর রাজা নার লগে লগে আরে তার সাপ গন্ধে গন্ধে আইব আয়া কইব না ফরমান বে নামাজে বেটা কিংবা বেটি এখন তুমি রেডি হই যাও গে আমি তোমারে ফজর থেকে জোর পর্যন্ত খামড়াইতাম না আউযুবিল্লাহ মা বইন হল ও ওলা আপনার কঠোর শাস্তি দেব হইব আপনার বে নামাজে যাই সময় জোর রাজা নইব বে নামাজে বেটা কিংবা বেটি নামাজে ফরমাইছন মা বই নহল আপনার চকু বাদে আজা গ সাফ আপনার গন্ধে গন্ধে বারইব হুকান আউযুবিল্লাহ ও সময় আল্লাহর বান্দা এটা কইব বাইরে তুমি করগো আমার চোখ ফাটিয়া বারইলাই আমি ন দুনিয়া তাকতা সময় অত সুন্দর আমার চোখ গুনতাসল আমি ন জারতাম পারিয়ান না ও সময় সাফে উঠে কইব না ফরমান ও যেন দুনিয়া তাকতা সময় জোর নমা টাসলাই আইজ আমার মনে বড়টা দিশন আমি তোমার পায়খানা রাস্তা বা হামাইতাম আর চোখ ফাটিয়া চোখ বাগে বারইতাম না আউযুবিল্লাহ মা বইন হল আসর নমাজ টাসলাই নাক ফর সাফ আপনার গন্ধে গন্ধে আইব আইয়া আপনার পায়খানা স্টাবে হামাইব মা বইন হল খানে দি খান ফাটাই আপনার বারইব মগজ ফাটাইয়া যে সময় মাগরিব আজান হইব আপনার খান নাক সাফ আপনার দৌড়াই দৌড়াই আইব আইয়া নাকে দি হামাইব পেশাব রাস্তা বা গিয়া বারইব ও সময় বে নামাজ উঠে কইব আল্লাহ আমি নই তা জারতাম পারি আন্নারে মনে ও সময় সাফে উঠে কইব না ফরমান বেটা কিংবা বেটে ও যেন দুনিয়ার তাতে নমাজ টাসলাই ও এখন মজা টের পাও মা বই নকল যাই সময় এসা রাজা নইব ওলার একটা সাহ আপনার গন্ধে গন্ধে আইব আইয়া আপনার কানে দি হামাইব আর মুখে দি বারইব নাউযুবিল্লাহ
যাই সময় ফজর আযান হইব আমার মা বোন হল একটা সাফ আপনার গন্ধ্রে গন্ধ্রে আইব আইয়া মা বোন হল পেশাব রাস্তা বা হামাইব আর নাকে দিয়ে আবার হইব ও সময় আল্লাহর বান্দা উঠা হইব বাইরে তুমি খর গই তা কত কষ্ট কিতাল লাগি আমারে দরায় ও সময় সাফে উঠা হইব না ফরমান বেটা কেম বেটি ও যেন দুনিয়া থাকতে সময় নমা চাসলাই আইজ আমার মনে বে ওটা দিলাইছন আমি তোমার ও বলা কত শাস্তি দিতাম না ওজুবিল্লাহ আইলরে জুয়ারর নমাজ নমাজ যাইতাম গিয়া দেওরে আমার নয়া লুঙ্গি গোসল যাইতাম গিয়াও আইলরে আসর নমাজ নমাজ যাইতাম গিয়াও দেওরে আমার ফুননা লুঙ্গি বন্ধ যাইতাম গিয়াও আইলরে মাগরিব নমাজ নমাজ যাইতাম গিয়াও দেওরে আমার লাইট লাঠি দোকান যাইতাম গিয়াও আইলরে সার নমাজ নমাজ যাইতাম গিয়াও দেওরে আমার লেপ কমল ঘুমাই যাইতাম গিয়াও আইলরে ফজর নমাজ নমাজ যাইতাম গিয়াও দেওরে আমার খাসি পূজা বন্ধ যাইতাম গিয়াও এর লাগে নবীজ ফরমাইছন মা বইন হল আল্লাহ রসুল ফরমান যে বেটা বেটিয়া নমাজ সাল্লাই আল্লাহর লগে যে হাত ঘোষণা করলে নাউজুবিল্লাহ কিতাবাল্লাহ কৈত্রা বাই হল এক নমাজে মাসে বে নমাজে সোয়া খাইলে চল্লিশ দিন করুন এক আমল ফরিস্তা নামায় আমল থেকে খাটি ফলাই দেন নাউজুবিল্লাহ কিন্তু মুসলমান তার দ্বারে দিও নাই বেটিন তো আপনার ওলা আপনার গোয়া চুলাত মজবুত হয়েছন চুকুম বুদাই কইছে আমি আর ভাতর মাংগা যেতাম নাই কিয়র আপনার জোর নমাজ আর কিয়র মাগরিবর নমাজ আপনার বেটিন তো গোয়া চুলিত্রানা মাতুম না আর সারা বেটিন আপনার হরা শিরাত আপনার বন্ধ জোর নমাজ নাই এর লাগি মা বই নকল ইয়াদ রাখিও এই বে নামাজি বেটির ভেট আল্লাহ কোত বোলালাম আহমদ আপনার আহমদ আলী দিতা নাও বে নামাজি বেটির ভেট কোত বালালাম আপনার রাঙ্গাউটির হজুর হইতা নাও বে নামাজি বেটির ভেট মা বই নকল কোত বোলালাম আপনার রংপুরে সৈয়দ আহমদ হইতা নাও বাসকান্দি হুজুরের মান নাম আসলো ফরিদাও আল্লাহর বন্দে আপনার বারো বছর আপনার তাজুদর নমাজ ফরসন খান্দিলার কইল আল্লাহ আমার ঘর ওলা খানে গো হুয়া দেও আল্লাহ যে হুয়া গোতা আপনার কুতবুল আলম হইত সুবহানাল্লাহ আমার মা বই নহল বারো বছর বাসকান্দির হুজুরের মাই এক লাগে আপনার আপনার নফল রোজা ধরলাম বারো বছর নফল রোজা ধরলাম খান্দিলার কইল আল্লাহ ওলা খানে গুয়া মারে ফুয়া দেও যে হুয়া গোতা আপনার কোত বল আলম হইতো সুবহানাল্লাহ বড়ি উলিয়ে বড়ি বান খালে আর বিলে আল্লাহর অলিয়ে বড়ি বান রাত্রি নিশা খালে নিশিতে তুলিতে ফলে যাইও রে বমরাও নিশিতে তুলিতে ফলে যাইও ও আল্লাহ নিশিরাইতে কার বাবাসি বাজে নিশিরাইতে কার বাবাসি বাজে লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর লাগে মা বই নখলরে কইয়ার তুমি তান যেত আল্লাহ ওলা উইবাই মা বই নকল তোমার তান ঘর থাকি অলিও খলাইবা বাসকান্দের হজুরের মাই যাই সময় এক মদলে সাপ তান কল আল্লাহ জন্ম দিলাইলাও বাসকান্দি হজুরের মার নাম আসলো ফরিদা যেই সময় আল্লাহর বন্দি এক মদলে ফাইলাও রাইত আপনার খাবে আপনার খালি সুন্দর সুন্দর খাপ দোকান সুবাহান আল্লাহ স্বামীর কইলা ও স্বামী এখন রাইত হইলে খালি সুন্দর সুন্দর খালি স্বপ্ন দেখি আপনি আলী মহলটা জিকার করো কুয়াও ও বাস কান্দির হুজুরের বাহিরে গিয়ে আপনার আলী মহল দিয়ে আপনার জিকার করলাও জিকার করার লগে লগে উলামায় কেরামক লোক হইল মুরব্বী সাহাব আপনার বিবিরে গিয়া কই তান খাবার অর্থ ইয়াত হলো যে ফুয়া গু ভাই সোনা আহমদ আলী এই ফুয়া গু আপনার কুতবুল আলম হইব সুবহানাল্লাহ ভাই যে আহমদ আলী সাহেব মরহুম রহমতুল্লাহ আলাই আপনার রাস্তা দিয়ে আপনার আপনার সফর আপনার রোয়ানা হয়েছেন আপনার ফাড়ার ভিতরে গিয়ে আপনার গাড়ি হামাইছে ও সময় তেল উড়াই গেছে গিয়া ড্রাইভারে কইল হজর এখন আমার গাড়ির মধ্যে তেল নাই আহমদ আলী সাহেব মরহুম রহমতুল্লাহ আলাই ওটা কইলা বাবা তুমি গাড়ির মধ্যে আপনার ফিফা আছে নে ড্রাইভারে কইল হজর ফিফা আছে বিলে বাবা যাও হন্তা কি কুজাইয়া এক ফিফা পানি লইয়াও সুবহানাল্লাহ
ও আনার লগে লগে আপনার বাসকান্দে শেয়র রহমতুল্লাহ আলাই আপনার হুদিয়া হইলা বাবা পানি উঠান ট্যাঙ্কিট লড় দেও আর কোনোদিন কোনো মানুষের হইব না তোমার গাড়ি তার তেলর দরকার নাই সুবহানাল্লাহ এক লাগা আপনার কয়েক বছর বেটায় আপনার পানি দি গাড়ি চালাইল হোক সুবহানাল্লাহ আর একদিন ট্যাঙ্কিয়ে যাচ্ছে না লগর এক গুড়ো ঘর হই আমি কোনো খোম অলি নিরি সাতাইশ বছর তাকে ফানি দি গাড়ি চালাইয়া যেমন কইলু এরে আপনার হেসিন চড়াইছেন আপনার গাড়ি রিজার্ভ করলাম লইয়া যাইতে এখন স্টারিং গোয়াত দিল আপনার স্টার্ট হয় না কিন্তু এক লাগে আপনার সাতাইশ বছর আল্লাহর বান্দা ফানি দি গাড়ি চালাইল এই আহমদ আলী আসমান তাকি ফসলানি মা বই নকল জমিন ফারিয়া বারসলানি এই আহমদ আলীও তো এক বেটির ঘর তাকি আপনার জন্ম লইছন এর লাগে নবী যে ফরমাইছন মা বই নকল যে বেটি আল্লাহ লই যাইবা তোমার ঘর নলিও খলাই দাও যে আউলা ধর বিনিময় দুনিয়ার বাদশাহ আখেরতর বাদশাহ সুবহানাল্লাহ আর আমরা ইতা স্যান্ডেল চুর সন চুর গুয়া চুর বেটিন চুর বাল্টি চুর বিয়াত গেলে বাল্টি চুরি করে লুয়াই কইনা হবা বিদায় দিতে হেরে দিন নিল্লা শেষ ওলা চললেন না চললেন না ওয়াজ হইল আপনার স্যান্ডেল চুরি নমাজও গেল স্যান্ডেল চুরি তা মা থাসা মাতিয়া নামিসা মাতিয়া কতাল লাগে তো বেটা আমারে ওয়াজও গেলাম মসজিদ আপনার রাইত রইলাম বাদ দিন আপনার মুরব্বী কইলে হুজুর আপনার তো বাসান্তি হুজুরের মরি বাসান্তি হুজুরের খলিফা তেসলক কা হুজুর আমি হুজুরের কাছে বত আসলাম আপনার লইয়া গিয়ে আমার মুরব্বীর জিয়ারত হরতা এরে খবরিস্তানও গেলাম যাবার বাদে আপনার উনি বেটাই আপনার জিয়ারত করতে সময় হর আসসালামু আলাইকুম সঞ্চুর বাদে কইলাম ঠাকুর জি কান কইলাই কি বিলন একবু সঞ্চুর মাটি দেব আইসে আমার খবরিস্তানও জিন্দেগি দিগুর ফাল্লো আপনার সন খাটিয়া তৈতাম পারছি না তৈলাম হারা দৌড়াইয়া আপনার গল্লা আগুন হুকাইতো হে রাইত নে গিয়া ও তার লাগে মূলবী আমি যতদিন পর্যন্ত মরছে জিয়ারত আই ও আওয়ার বাদে তারে আমি ফইলে আগলাই ফইলেও কই আসসালাম আলাইকুম সঞ্চুর বাদে আমার মা বই নহল কান্দে ফুটে দুধ হয় যদি আল্লাহওয়ালা মা বই নহল বনে যাও এই সব বেটিন তোর ঘর থেকে আল্লাহওয়ালা জনম লই তা সুবহান আল্লাহ এখন ইগুর ঘর থেকে কিলা নেকাওলা দায়িত ইগের বিয়ার বাদ দিন আপনার কুঞ্জ বানাইয়া হাজাইছ আর যে তো বাউটা ওলাই না শুলাও অগুন তোর জমাইয়া দেখাইলে নাওজু বিল্লাও বর্তমানে আপনার বিয়া তোলা কুঞ্জ বানাইয়া বাদ দিন হই না তৈনি না তৈন্যা আর ও যেন আপনার একশো বিশ পাইব আপনার সুঙ্গা লাগে হি আপনার গজল আরো এক কার্টন লাগে ডিম আরো দুইশো গু লাগে আস্তা মাছ আরো একশো গু লাগে ইটা আপনার ফাতিমার বিয়াত আসলো না আশা সিদ্দেখার বিয়াত আসলো এর লাগে আমার মা বই নহল তুমি তাই যেত নে কইবাই এর লাগে তো নবীজ কইছ নবীজ কইলা আসাও আমার উম্মতর মধ্যে বেটিন তোর মধ্যে কেমত দিন ফাতিমার লগে ব্যস্ত যাইবা ও বেটি যে বেটি ও ফাতিমা কোনোদিন আপনার নমাজ আপনার খোঁজা করছে না ও ফাতিমা আমার উম্মতর ও বেটিন কেমত দিন তোমার হাতে ধরে ধরে ব্যস্ত যাইতাও যে বেটি কোনোদিন তোতার মধ্যে আপনার লিপস্টিক লাগাইছে না নাউজুবিল্লাহ এরে আমরা ইতাই হইন এখন লিপস্টিক না লাগাইলে বলে মুখ সুন্দর হয় না আর যে লিপস্টিকের মাঝে আপনার সুরর তেল মিলাইল হোক নাউজুবিল্লাহ দেখুন জানি আপনার যত সময় যায় খালি আপনার লিপস্টিক লাগানে বেলা দেখুন জানি মুখ ওখান খালি আপনার উনায় অর্থাৎ তারা ওখান মন করছেন যদি আমরা লিপস্টিক বিস্টিক লাগাই না তাহলে মাল সেই লইত নাই ও তারা লিপস্টিক লাগাইয়া এট বেড়াই দিতরা আর কত আপনার লিপস্টিক লাগাইয়া আপনার দাঁত উত ফড়িয়া আপনার বেরেল হড়ের কোনোকে ফিরিয়াও সান না এর লাগে মা বই নকল ইয়াদ রাখিও
নবী যখইলা ও ফাতিমা আমার উম্মতর বেটি তোমার লগে ব্যস্ত যাইতাও যে বেটি কোনদিন ফাতিমা একটা অক্তর নামাজ আপনার কজা করছে না ও ফাতিমা যে বেটি কোনদিন হারাম জিনিস আপনার শরীরের মধ্যে লাগাইছে না ও ফাতিমা কিয়ামতের দিন আমার উম্মতর বেটি তোমার হাতে ধরে ধরে ব্যস্ত যাইতা সুবহানাল্লাহ।